বনিক আমার বাড়ি এসপি অফিসের উল্টা দিকে জ্যোতিকাল লজের পাশে রাতে 9:30টার সময় আমার স্কুটিটা বাড়ির নিচে রাইখা আমি উপরে গেছি হ্যাঁ লক করেই গেছি পুরো তারপরে আয়শা দেখি মানে স্কুটিটা নাই তারপর সিসি ক্যামেরা বাড়ির সামনে সিসি ক্যামেরা আছে ওটা আমি চেক করলাম দেখলাম দুইটা ছেলে মানে স্কুটিটার সামনে এসে স্কুটিটার উপরে বসে বসে তারপরে চাবি ঢুকাইয়া দেখি স্কুটিটা খুলিয়া লইয়া গেছে ওই ইন্ডিয়া ক্লাবের দিকে তারা গেছে তারপরে ফুটেজে চেক করলাম দেখলাম স্কুটি একদম জেন্টলম্যান টাইপের ছেলেরা লাগলো পুরো ওই টি শার্ট ফুল স্লিভস টি শার্ট ব্ল্যাক টি শার্ট ও হোয়াইট স্ট্রাইপস তিনটা হোয়াইট স্ট্রাইপ টাইপের এরকম দুইজন ছিল তারা আরেকটা ছেলে মানে পুরো ট্যাকিং করা শু জুতা মানে শার্ট প্যান্ট পরা স্কুটির নাম্বার হলো AS11N3166 থানারে তো লগলগে এমনি মুখে জানানো হয়েছে তারা পেট্রোলিং পার্টি উঠে সব নাম্বার নম্বর দিয়েছে সবরে ওইটাই 9:43 রাত্রেবেলা মানে আমার বাড়ি এসপি অফিসের উল্টা দিকে জ্যোতিকাল লজের পাশে রাত্রে 9:30টার সময় আমার স্কুটিটা বাড়ির নিচে রাইখা আমি উপরে গেছি হ্যাঁ লক করেই গেছি পুরো তারপরে আয়শা দেখি মানে স্কুটিটা নাই তারপর সিসি ক্যামেরা বাড়ির সামনে সিসি ক্যামেরা আছে ওইটা আমি চেক করলাম দেখলাম দুইটা ছেলে মানে স্কুটিটার সামনে এসে স্কুটিটার উপরে বসে বসে তারপরে চাবি ঢুকাইয়া দেখি স্কুটিটা খুলিয়া লইয়া গেছে ওই ইন্ডিয়া ক্লাবের দিকে তারা গেছে তারপরে ফুটেজে চেক করলাম দেখলাম স্কুটি একদম জেন্টলম্যান টাইপের ছেলেরা লাগলো পুরো ওই টি শার্ট ফুল স্লিভস টি শার্ট ব্ল্যাক টি শার্ট ও হোয়াইট স্ট্রাইপস তিনটা হোয়াইট স্ট্রাইপ টাইপের এরকম দুইজন ছিল তারা আরেকটা ছেলে মানে পুরো ট্যাকিং করা শু জুতা মানে শার্ট প্যান্ট পরা স্কুটির নাম্বার হলো AS11N3166 থানারে তো লগলগে এমনি মুখে জানানো হয়েছে তারা পেট্রোলিং পার্টি উঠে সব নাম্বার নম্বর দিয়েছে সবরে ওইটাই 9:43 রাত্রেবেলা